আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মেডিসিন বিটি ঢাকা থেকে আপনাদেরকে স্বাগত আপনাদের সামনে আমি একটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি প্রোডাক্টটির নাম হচ্ছে মোনাস টেন মিলিগ্রাম যার জেনেরিক নাম হচ্ছে মন্টিলুকাস টেন মিলিগ্রাম এই বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো এর নির্দেশনা খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া বর্তমান বাজার প্রাইস মাত্রা অতিরিক্ত ডুস যা আপনাদের সামনে সহজভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ অবশ্যই এর বলে নিই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন যেহেতু আপনাদের জন্য সহজভাবে তুলে ধরার চেষ্টা করি এবং অনেক মেহনত করে এই মেডিসিনগুলো এই ভিডিওগুলো আমরা তৈরি করি এর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নির্দেশনা বা উপকারিতা অ্যাজমা মৌসুমি অ্যালার্জি খরজর ক্রনিক অ্যাজমা বহুদিনের অ্যালার্জি বা বহুদিনের কাশি অ্যাজমা বলতে কাশি বুক বুক টান নিঃশ্বাসে দুর্বলতা মৌসুমি অ্যালার্জি স্কেন পাপড়ি ফুসকুড়ি দেখা দেওয়া কাশি চোখ নাক এবং গলার খিটখিটে লাল এবং জল জলপূর্ণ চোখ মেডিসিনের নির্দেশনা খাবার নিয়ম বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্ক এবং কিশোর কিশোরীদের জন্য ডোজ মোনাস টেন মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন একবার খাবে পার্শ্ব প্রতিক্রিয়া স্বাভাবিক সমস্যা ডায়রিয়া জ্বর পরিপাক তন্ত্রের অস্বস্তি মাথা ব্যথা ভূমি ভাব বা ভূমি ত্বকের বিরূপ প্রতিক্রিয়া ঊর্ধ্ব শ্বাসতন্ত্রের সংক্রমণ মাত্রা অতিরিক্ত খাওয়া অধিকাংশ ক্ষেত্রে মাত্রা অতিরিক্ত খাওয়ার ফলে নির্দিষ্ট তথ্য ও উৎপাদ পাওয়া যায়নি তবে পেট ব্যথা গুম না হওয়া মাথা ব্যথা ভূমি ভাব ভূমিভূমি বাপ হলে মাত্রা অধিক ওষুধ খাওয়া হলে নির্দিষ্ট ডক্টরের পরামর্শ নেওয়া উচিত আর অবশ্যই আপনারা মেডিসিনটি খাওয়ার পরে সম্পূর্ণ যদি কোনো পার্শ্বপত্রিকে আপনারা লক্ষণ করে থাকেন তখন অবশ্যই নির্দিষ্ট একজন ডাক্তারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বর্তমান বাজার প্রাইস প্রতি পিসের দাম ষোলো টাকা এম আর পি আর পুরা পাতার দাম যেখানে এক পাতার মধ্যে আছে পনেরো পিস টোটালি এক পাতার দাম পড়ে দুশো চল্লিশ টাকা যা আপনারা বাজারে অ্যাভেলেবেল পেয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে আর অবশ্যই মেডিসিনটি যারা খেয়ে থাকেন অনেক লং টাইম ধরে খেয়ে থাকেন বা দীর্ঘস্থায়ীভাবে ডাক্তাররা এটা লিখে থাকেন মেডিসিনটি কাশি বা অ্যালার্জি বা ঠান্ডার জন্য দীর্ঘস্থায়ীভাবে খেয়ে থাকেন আর এই যেহেতু এখন সিজনাল ঠান্ডা চলে আসছে বা এই শীত শীতের মধ্যে এই মেডিসিনটি অনেকেই দীর্ঘস্থায়ীভাবে এই মেডিসিনটি খেয়ে থাকেন যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম